আলাইকুম বিহারসলন্ডন মালা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আর একটি আপডেট সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দুজন সমন্বয়ক নাহিদ ও আসিফকে আবারও তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এবং দৈনিক মানব জমিনে অনলাইনে এই নিউজটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে নিউজটি এসেছে এখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সেখান থেকে সাদা পোশাকধারী পুলিশ তাদেরকে উঠিয়ে নেওয়ার অভিযোগ করেছে তাদের পরিবার এবং একাধিক প্রত্যক্ষদর্শী মানবজমিনকে এটি নিশ্চিত করেছেন হাসপাতালে একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন যে বিকাল চারটার কিছু পরে তাদেরকে তুলে নেওয়া হয় গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা ছিলেন তারা ছিলেন নজরদারিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সাথে কাউকে দেয়া করতে দেওয়া হয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের এর আগেও তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে তাদের পরিবার বারবার অভিযোগ করেছিলেন নাহিদের বোন ফাতেমা তাসনিম মানব জমিনকে বলেন যে গোয়েন্দা পুলিশ নাহিদ আর আফ আসিফকে তুলে নিয়ে গেছে তখন তারা দুজনই অসুস্থ ছিলেন তুলে নেওয়ার সময় তারা দুজনই তরতর করে কাঁপছিলেন তাদেরকে প্যান্ট পরতে দেয়া হয়নি এই ছিল এই ছিল বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দুই প্রধান যে দুই সমন্বয়ক নাহিদ ও আসিফ ইসলামকে তুলে নেওয়ার খবর আপনারা জানেন যে এর আগেও তারা তাদেরকে তুলে নেওয়া হয়েছিল এবং তাদেরকে তারা যে নির্যাতিত হয়েছিলেন সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং তারা নিজেরাই বিবিসি বাংলাকে বলেছেন তাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল ডিবি পরিচয়ে তুলে নিয়ে চোখ পেদে একটি গড়ের মধ্যে আবদ্ধ রেখে তাদেরকে নির্যাতন করা হয় এবং আরেক আরেক সমন্বয়ক তিনি অভিযোগ করছিলেন যে তাকে চেতনানাশক ইনজেকশন ইঞ্জেকশন দিয়ে তাকে আটকে রাখা হয় এবং তিনি সচেতন ছিলেন না অচেতন অবস্থায় পড়েছিলেন চার চার দিন তো এই সমন্বয়কেরা গতকালকেও একটি বিবৃতি দিয়েছেন তারা আট দফা দাবি জানিয়েছেন কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কারফিউ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন সাথে সাথে যারা নিহত হয়েছে তাদের তালিকা তৈরির তারা কথা বলছিলেন তো ভিউয়ার্স এই ছিল এখনকার আপডেট আরও পরবর্তীতে আমরা আরও তুলে ধরব এদিকে অল্প কিছুক্ষণের মধ্যে লন্ডনে আলতাওয়ালি পার্কে যারা দেশে আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য গাইবানা জানা অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সহ প্রবাসী বাংলাদেশিরা এখানে জড়ো হচ্ছেন তো এ ব্যাপারে আর বিস্তারিত নিউজ আমরা কিছুক্ষণ পর আবারও দেব আপনাদের